Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. Asha korchi shobai allah rasul rahmate bhalo achen. Alhamdulillah, amra allah rasul rahmate bhalo achi. So ajke aro ekta notun recipe niye ashlam. Eta hoyto kom beshi onekei korte pare, kintu ekdom school gate er mamara je rokom chatara chatara toiri kore, thik temoni ami chatara chatara toiri korechi. Asha kori apnader khubi bhalo lagbe. Ar jodi bhalo lage thake tahole obosshoi amar channel ti subscribe kore pashe thaka choto bell icon ti press kore diben. এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপ করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এরকম ঝটপট ভাবে চালতার আচারটা তৈরি করতে ফুল ভিডিওটা দেখে নেবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এর মামাদের মতো চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চালতাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাইজটা। এখানে আমি 2 স্পুন পরিমাণ লবণ দিয়ে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি এটাকে ভাত দিব না এর জন্য। আর আমি চালতাটা নিয়েছি, শুধু মাছখানের অংশটা আমি নিয়েছি, এই যে মাছখানের অংশটা আমি নিয়েছি। তো আমার যে কষ্টটা থাকে এটা হচ্ছে বের হয়ে গেছে, এর জন্য পানিটা কালচে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো আচারটা তৈরির জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে দিব থেতো করা রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে কম দিয়েছি, রসুনটা বেশি দিয়েছি। রসুন আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ রসুন থেতো করে দিয়েছি। রসুনটা একটু বেশি দিলে সংরক্ষণ করাটা অনেক, আর এই আচারটা হচ্ছে অনেকদিন পর্যন্ত টেবিলেই সংরক্ষণ করা যায় রসুনটা একটু বেশি থাকার ফলে। তো দিয়ে দিব কিছু আদা কুচি। তো দিয়ে দিয়েছি কিছু আদা কুচি, আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি দিচ্ছি। তো রসুন আদা কুচিটা আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর রসুনটা হচ্ছে একটু ফ্রাই হয়ে যায়। এবারে আমি চালতাগুলো 1 1 করে সবগুলো দিয়ে নিব। তো চালতাগুলোকে আমি সব দিয়ে নিয়েছি, আর অবশ্যই চিনিটা হচ্ছে লো ওখানে রাখতে হবে। এরপর যে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি চুলাটা, যেহেতু আমি পানি দিব না, আস্তে আস্তে করে এটাকে বানিয়ে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা যতটুকু তৈরি করবে ততটুকু অনুযায়ী দিলেই হবে। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিব 2 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1/2 স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তো আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হচ্ছে আচারের মশলাটা তৈরি করে নিব। এটাতে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, ঢাকনাও দিতে হবে না। এটা যে পানি বের হয়েছে এতেই কিন্তু এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি রাঁধুনি 5 ফোড়নটা নিয়েছি, এটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিব। এখানে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, এগুলো সব ভালো করে ভাজি করে নিতে হবে। এটা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। মরিচটা এরকম দেখালো কিন্তু মরিচগুলো মাছমাছে হয়ে গেছে, আর এই যে এগুলো আমি এরকম করে ভাজি করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নিলেও হয় কিংবা পাতায় বেটে নিলেও হয়ে যায়, গুঁড়ো করতে হবে সবগুলোকে।
এতো সবগুলো মশলাই হচ্ছে আমি বেটে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। এতো তো চালতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু পানি অথবা ঢাকনা কোনোটাই ইউজ করিনি। এবারে হচ্ছে যে মশলাটা আমি তৈরি করেছি গুঁড়ো মশলাটা, এটাই হচ্ছে দিয়ে নেব। তো এক করে উপর থেকে মশলাটা হচ্ছে দিয়ে নেব। আর আচারের প্রধান আকর্ষণই হচ্ছে এই যে মশলাটা, এই মশলাটা দিলেই কিন্তু আচারটা অন্যরকম লাগে দেখতেও তাছাড়া খেতেও। আর ফ্লেভারটা তো খুবই খুবই সুন্দর আসে আচারটা, মানে মশলাটা দেওয়ার পরে। তো দিয়ে নিলাম, এবারে হচ্ছে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিব আর একদম শুকনো শুকনো করে নেব। আর এর আচারটা কিন্তু খেতে অনেক বেশি ইয়াম হয়, একদম স্কুল গেটে মামারা যেরকম তৈরি করে আচার ঠিক তেমনই হচ্ছে আচারটা খেতে হয়। এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে তারপরেই কিন্তু উঠিয়ে নেবো আচারটা। মশলা সবটা একদম ঠিক মতোই হয়েছে, দেখো আপনারা একটু টেস্ট করে নিতে পারেন লবণে অথবা চিনিতে কম হয় কি না। তো আচারটা আমার একদম তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এরকম কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।